হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুরা, এনএম জিএনএম 2023-এর তোমাদের এখনও সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়নি, কিন্তু তোমাদের একাধিক প্রশ্ন এসেছে, স্যার কোন কোন কলেজে এনএম করানো হয়, কোন কোন কলেজে জিএনএম করানো হয়, 2023-এ কত কী সিট সংখ্যা থাকতে পারে। তোমাদেরকে আমি সরাসরি নিয়ে এসেছি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নিয়ে আসার কারণ কি, দেখো এই সব এখানে যে সমস্ত কলেজের নাম পাবে না, দেখতে পাচ্ছ এখানে নার্সিং ইনস্টিটিউট ফর দ্য ইয়ার 2022-23 যেগুলো অ্যাপ্রুভাল পেয়ে গেছে অলরেডি, সেই সমস্ত স্কুলের বা কলেজের তোমাদের নামগুলো বলবো। এএনএম হতে পারে, দেখতে পাচ্ছ এখানে এএনএম স্কুল রয়েছে, এখানে জিএনএম স্কুল রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের নামগুলো আমি একে একে বলবো। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কতগুলো কি সিট থাকতে পারে একটা সম্ভাব্য তোমাদের কিন্তু এখানেই আমি আলোচনা করে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো ফার্স্টে তোমাদের বলি লিস্ট অফ এএনএম ট্রেনিং স্কুল, আমি আগে তোমাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি। 31 মার্চ 2023-এ একটা নোটিশ বেরিয়েছিল, সেই নোটিশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে ডাউনলোড হতে, ডাউনলোড হয়ে নিজে নিজে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোন স্কুলে বা কোন এনটিএসএ পড়তে চাও। আমি তোমাদেরকে উইথ সিট ম্যাট্রিক্স কত কী সিট থাকতে পারে সেটা তোমাদেরকে বলে দেবো, অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। বন্ধুরা চলে এসছি আমি অফিসিয়াল পিডিএফে, তো আমি একটু খুঁজে নিচ্ছি। দেখো একদম প্রথমে শুরু হচ্ছে, দেখো কি রাজ্য, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তো আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে সেটাকে খুঁজি। ওয়েস্ট বেঙ্গল একদম শেষের দিকে থাকে, ডাব্লু দিয়ে স্টার্ট, মানে ডাব্লু দিয়ে হবে। দেখো এটা তামিলনাড়ু, তারপরে দেখা যাক একদম শেষের মুহূর্তে দেখবে ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল। এবার দেখা যাক, যেহেতু তোমরা জানো এএনএমটা হচ্ছে পুরোপুরি গভর্নমেন্টই পড়ানো হয়, কোনো প্রাইভেট স্কুলে পড়ানো হয় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে খুঁজে নিতে হবে। এই দেখো ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেছি। তো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে সুখের, সবথেকে খুশির খবর কী কী রয়েছে, দেখো প্রথম যেটা বলছি এএনএম ট্রেনিং স্কুল বোলপুর এসডি হসপিটাল, এটা কিন্তু রয়েছে বীরভূমে এবং এটা কিন্তু সুইটেবল রয়েছে। এবার এখানে সিট সংখ্যা কতগুলো, এখানে সিট সংখ্যা হচ্ছে 60টা হচ্ছে সিট সংখ্যা, ঠিক আছে 60টা হচ্ছে সিট সংখ্যা। তারপরে দেখা যাক এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, এটা আগের বছরে ছিল, এবছরও কিন্তু আছে এবং আশা করছি এটা তোমাদের সিট ম্যাট্রিক্সের লিস্টে পাওয়া যাবে। এখানেও সিট সংখ্যা হচ্ছে 60টা। তারপরে চলে আসছি এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসডি হসপিটাল, যেটা তোমার রয়েছে কলকাতা, ঠিক আছে বেহালাতে রয়েছে এবং এর জন্য 60 হচ্ছে ক্যাপাসিটি বা সিট ক্যাপাসিটি হচ্ছে 60টা, ঠিক আছে। ভীষণ 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 খুশির খবর বন্ধুরা, অবশ্যই প্রচুর লাইক করে দিও, প্রচুর শেয়ার করো এবং তোমার কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে চলে আসছি কোনটাই, তারপর দেখতে পাচ্ছ এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল, যাদের মুর্শিদাবাদে যাওয়ার ইচ্ছা বা যারা চাইছো মুর্শিদাবাদে আশেপাশে কোনো এনটিএস আছে কি না, দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুর এসডি হসপিটাল রয়েছে এবং এখানে সিট সংখ্যা কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সিট সংখ্যা হচ্ছে 50টা, ঠিক আছে একটু কম, বাট আশা করছি মুর্শিদাবাদবাসীর কাছে এটা যথেষ্টই আনন্দের খবর। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে গিয়ে যেখানে আসছি সেটা হচ্ছে বিদ্যাসাগর বললাম, জঙ্গিপুর বললাম, আচ্ছা এখানে দেখো এএনএম ট্রেনিং স্কুল, এখানে DHGMGH বলেছে অর্থাৎ ডায়মন্ড হারবার, ঠিক আছে ডায়মন্ড হারবার আগের বছর ছিল, এই বছরও রয়েছে। এবার সিট সংখ্যা দেখা যাক, সিট সংখ্যা কিন্তু 50টা, ঠিক আছে 50টা হচ্ছে সিট সংখ্যা এএনএমের জন্য। আমি কিন্তু যা যা বলছি সব এএনএমের জন্য, জিএনএমটা একটু পরে বলছি। তারপরে দেখতে পাচ্ছ এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, এই রঘুনাথপুর এসডি হসপিটালের সিট সংখ্যা হচ্ছে 60টা এবং এটাও গভর্নমেন্ট, সবগুলো গভর্নমেন্ট কলেজ এবং সবগুলোই কিন্তু এএনএমের জন্য, এখন আপাতত এএনএমের জন্য বলছি, তারপর জিএনএম বলছি। তারপর দেখতে পাচ্ছ এএনএম ট্রেনিং স্কুল আমর কাকদ্বীপ, ঠিক আছে আনমার, এখানে এই জিনিসটা আমি দেখলাম দুবার দেওয়া আছে, সম্ভবত এবার অনেক কলেজ যেগুলো দেখছি আমি নতুন নতুন নাম শোনা যাচ্ছে, এবার কি তাহলে কি সেই হিসাবে প্রচুর কলেজ অ্যাড হতে চলেছে সেটা কিন্তু সময় বলবে। আর একটা আভাস কিন্তু আগে থেকে পাওয়া যাচ্ছিলো যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিলো যে এবার কিন্তু সিট সংখ্যা বাড়তে চলেছে, যদি সেটা সত্যি হয়, সত্যি হয় তো অনেক ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে, অনেক মায়ের স্বপ্ন পূরণ হবে। আর আমি চাই প্রত্যেকটা মা যেন একদিন হাসি মুখে বলে আমার মেয়েটা আজকে সত্যি একটা ভালো জায়গায় যেতে পেরেছে, আর এটা শোনার পর আমার বোনটা অনেক গর্বে ভরে যাবে, ঠিক আছে আমার ছোটো ছোটো ভাই বোনেরা যখন খুব আনন্দে থাকবে, খুব হাসিতে থাকবে, সেদিন আমার এই সার্থক, এই যে পরিশ্রম সেটা সার্থক হবে। আচ্ছা তারপরে দেখো, তারপর যেটা বলছি সেটা হচ্ছে এএনএম ট্রেনিং স্কুল ডোমকল এসডি হসপিটাল, এই ডোমকল এসডি হসপিটালে কিন্তু সিট সংখ্যা 50টা গভর্নমেন্ট। তারপর দেখতে পাচ্ছে এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসডি হসপিটাল, যারা কালিয়াগঞ্জ বলছিলে উত্তর চব্বিশ পরগনা সম্ভবত, এখানে কিন্তু 50টা সিট সংখ্যার এখনও পর্যন্ত সুইটেবল রয়েছে। তারপর দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন, এখানেও কিন্তু 60টা সিট সংখ্যা রয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল বারাসাত, এখানে কিন্তু 75টা রয়েছে, 75টা সিট সংখ্যা সুইটেবল রয়েছে। এবার যতক্ষণ না সিট ম্যাট্রিক্স বেরোচ্ছে ততক্ষণ
এখন বলা একেবারেই সম্ভব নয়, বাট আশা করতে পারো এইটাই থাকবে, ঠিক আছে, আশা করা যায়, সম্ভাব্য এটাই কিন্তু সিট ম্যাট্রিক্স। তারপর তো আছে নার্সিং ট্রেনিং স্কুল, ডিস্ট্রিক্ট হসপিটাল, দেখতে পাচ্ছ হাওড়া, ঠিক আছে, এই হাওড়াটাতে কিন্তু রয়েছে মাত্র 20টা কিন্তু এখানে দেখাচ্ছে, শো করছে মাত্র 20টা। তারপর দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল, এসডি হসপিটাল, এই এসডি হসপিটাল কোথাকার এটা, এটা হচ্ছে তোমার হচ্ছে আসানসোল দেখাচ্ছি, আসানসোলে যারা বাসিন্দা, বর্ধমানে বাসিন্দা, ঠিক আছে, অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে দেবে যাতে তোমরা কোন জায়গার বাসিন্দা। এখানে 60 কিন্তু ক্যাপাসিটি দেখাচ্ছে। নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে দেখাচ্ছে 50টা। নার্সিং ট্রেনিং স্কুল এসডি হসপিটাল খড়গপুর, খড়গপুরে হচ্ছে 60টা সিট রয়েছে। এবং তারপর দেখতে হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল লেডি ডাফরিন, এখানেও রয়েছে 80টা সিট রয়েছে। তারপর দেখতে পাচ্ছ সবথেকে বেশি নার্সিং ট্রেনিং স্কুল আইডি অ্যান্ড বিজি, যেটা তোমার বেলেঘাটাতে রয়েছে, বেলেঘাটে, এখানে কিন্তু রয়েছে তোমার 100টা সিট, সব থেকে বেশি এখনও পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল এনবিএইচ মানে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ঠিক আছে, NBMCH এর অর্থ হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এবং এটা কিন্তু সবথেকে বড় বিষয়, আগের বছর কিন্তু আমরা দেখেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু ANM করানো হচ্ছিল না, এবছর কিন্তু এখানে নাম আছে, আশা করা যায় এবছর কিন্তু সিট ম্যাট্রিক্সে এই সমস্ত কলেজের নামও থাকতে পারে। তো যদি এটা হয় সত্যি বন্ধুরা খুব খুশি হব, তোমরা যারা যারা খুশি হচ্ছে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তারপর দেখতে পাচ্ছ এখানে সিট সংখ্যা 50টা। নার্সিং ট্রেনিং স্কুল আলিপুরদুয়ার, এটাও কিন্তু রয়েছে নর্থ বেঙ্গলের মধ্যে, 30টা সিট সংখ্যা। তারপর দেখতে পাচ্ছ প্রমোতিস নার্সিং ট্রেনিং স্কুল, এটা যেটা রয়েছে বর্ধমানে, 60টা সিট সংখ্যা। এই গেল আমার ANM এর ব্যাপারে। এটা কিন্তু তোমাদের বলে রাখি, এটা হচ্ছে 31 মার্চ 2023 নোটিফিকেশন অনুযায়ী। এরপর দেখা যায় GNM কী কী কলেজ রয়েছে, আমি এটা ব্যাক করে গেলাম, ঠিক আছে, এটা আমি ব্যাক করে গেলাম, ব্যাক করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এবার আমি তোমাদেরকে GNM যে রয়েছে, GNM ট্রেনিং স্কুল, নার্সিং ট্রেনিং স্কুল, সেটা তোমাদের দেখাচ্ছি। তো একটু ওয়েট করে যাও, দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 31 মার্চ 2023 GNM প্রোগ্রামের জন্য কোন কোন কলেজ এলিজিবল রয়েছে বা সুইটেবল রয়েছে। আমি তোমাদেরকে একদম নিচে চলে আসলাম, এখানে দেখো কিছু প্রাইভেট কলেজ আছে, আমি তোমাদেরকে আগে গভর্নমেন্টগুলো বলার পর তারপর প্রাইভেটগুলো বলবো, ঠিক আছে। দেখো এগুলো সব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইভেট, ঠিক আছে, আমি একদম শুরু থেকে বলবো তোমাদেরকে, দেখা যাক কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গল সবগুলো ওয়েস্ট বেঙ্গল, একটু ধৈর্য ধরো, এগুলো কিন্তু ধৈর্য ধরা ছাড়া সম্ভব নয়। আর এগুলো যতক্ষণ না তোমাদের সিট ম্যাট্রিক্স বলেছে, আমি প্রাইভেটগুলো বাদ দিলাম, ঠিক আছে, এগুলো সব দেখো প্রাইভেট আছে, প্রাইভেটগুলো বাদ দিলাম, এখানে দেখো একটা গভর্নমেন্ট পেয়েছি, ANM ট্রেনিং স্কুল, ঠিক আছে, GNM কল্যাণী, এটা অনেকেই ভুল করে, এটা ভাবে তো ANM স্কুল, এটা কিন্তু ANM নয়, এটা GNM, ঠিক আছে, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট। তো এটা সুইটেবল 60 সিটের জন্য, ঠিক আছে, দেখতে পাচ্ছ 60টা কিন্তু সিট সংখ্যা রয়েছে, এটা সুইটেবল রয়েছে। তারপর চলে আসছি পরের যে পয়েন্ট আছে সেখান থেকে যাই, এগুলো সব হচ্ছে প্রাইভেট, অবশ্যই এগুলো স্কিপ করছি কারণ প্রাইভেটে তোমাদের থেকে বেশি কোয়ারি আসছে গভর্নমেন্টে। তারপরে দেখতে হচ্ছে GNM নার্সিং ট্রেনিং স্কুল, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা কিন্তু গভর্নমেন্ট, এবং 90টা সিট সংখ্যা রয়েছে। তারপরে দেখতে হচ্ছে GNM স্কুল অফ নার্সিং, SSKM হসপিটাল, 100টা সিট সংখ্যা রয়েছে, সব থেকে বেশি এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে। তারপরে দেখতে হচ্ছে GNM নার্সিং ট্রেনিং স্কুল, DM সদর হসপিটাল, DM যে তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলছিলাম, যেটা তোমার পুরুলিয়াতে রয়েছে, সেটা কিন্তু রয়েছে 100টা। তাহলে SSKM পুরুলিয়া, DM মানে দেবেন মাহাতো, এই সমস্ত কলেজগুলো কিন্তু বেশ ভালো কিন্তু বা সিট সংখ্যা থাকতে পারে, তার একটা সম্ভাব্য দেখতে পাচ্ছ। তারপর চলে আসছে GNM নার্সিং ট্রেনিং স্কুল কৃষ্ণনগর, ঠিক আছে, নদিয়াতে যেটা রয়েছে সেখানে সিট সংখ্যা হচ্ছে 60টা। তারপরে চলে আসছে গভর্নমেন্ট কলেজ GNM নার্সিং ট্রেনিং স্কুল ঘাটাল SD হসপিটাল, সব কিন্তু GNM এর জন্য বলছি, এখানে হচ্ছে 60টা সিট সংখ্যা রয়েছে। GNM ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিকেল এবং শাকুন্তলা মেডিকেল কলেজ, এখানে 100টা সিট সংখ্যা রয়েছে, সব থেকে ভালো, সব থেকে সুখের খবর, সব থেকে খুশির খবর, 100টা সিট সংখ্যা রয়েছে। তারপরে সব প্রাইভেট কলেজ কিছু আছে, তারপরে দেখো আবার গভর্নমেন্ট কলেজ আছে, GNM ট্রেনিং স্কুল, MR বাঙ্গুর হসপিটাল, যেটা তোমাদের কলকাতায় রয়েছে টালিগঞ্জে, এবং এখানে সিট সংখ্যা 40টা, যেটা দুঃখজনক হলেও কিন্তু মেনে নিতে হবে, কিছু করার নেই। তারপরে দেখতে পাচ্ছ GNM নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল উত্তর চব্বিশ পরগনা, এটা কিন্তু দেখা যাক কী হচ্ছে, বারাসাত মেডিকেল কলেজ যেটা তোমাদের হচ্ছে, এখানে সিট সংখ্যা হচ্ছে 75টা, সুইটেবল রয়েছে। তারপর দেখতে পাচ্ছ পরেরটা চলে আসছি, পরেরটা হচ্ছে GNM নার্সিং ট্রেনিং স্কুল বাঘাযতীন, যেটা ছেলেদের জন্য একটা দুশ্চিন্তা ছিল ছেলেদের যে স্যার এবছর সিট সংখ্যা কত থাকবে, দেখতে পাচ্ছ সিট সংখ্যা কিন্তু 35 দেখাচ্ছে, অর্থাৎ মাত্র 35টা, একটা বড় আঘাত কিন্তু এবার যেটা মনে হচ্ছে, দেখা যাক এটা যদি সিট ম্যাট্রিক্স বেরোবে তখন বোঝা যাবে, তবে এখানে দেখতে পাচ্ছ 35 কিন্তু সুইটেবল রয়েছে। তারপর দেখা যাক GNM নার্সিং ট্রেনিং স্কুল বড়াকর রোড, ঠিক আছে, রঘুনাথপুর SD হসপিটাল, এখানে কিন্তু সিট সংখ্যা হচ্ছে 65টা, এটাও মেয়েদের জন্য,
এবার প্রাইভেট চলে আসছে দুটো দেখো, তারপর লেডি লালগড়, ঠিক আছে, গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল লালগড় যেটা তোমাদের হচ্ছে মেদিনীপুরে রয়েছে, পশ্চিম মেদিনীপুরে রয়েছে, এবং এখানে সিট সংখ্যা হচ্ছে 100টা, সেটা সবথেকে ভালো কিন্তু বোঝা যাচ্ছে, যেগুলো দেখলো দেখছি 100টা, সেটা কিন্তু সত্যিই একটা গর্বের বিষয়, একটা মানে কী বলবো, একটা বেশ ভালো লাগছে, দেখেও ভালো লাগছে যে সত্যি সিট সংখ্যা এবার কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বাড়াবাড়ি, মানে বেশ ভালো আছে, মানে আগের তুলনায় বেশ বেড়ে গেছে। তারপরে দেখছো ইএসআই মানিকতলা এবার দেখতে পাচ্ছে 50টা সিট সংখ্যার মানে সুইটেবল রয়েছে। তারপর দেখতে পাচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যারা বাঁকুড়ার বাসিন্দা তাদের জন্য খুশির খবর, 95 কিন্তু সিট সংখ্যা রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের জেলা কোনটা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল বোল বার্নপুর, যেটা তোমার বার্নপুর হসপিটাল যেটা সেল আইএসপির আন্ডারে আছে, সেটা দেখতে পাচ্ছ 30টা কিন্তু সিট সংখ্যা। তারপর নার্সিং ট্রেনিং স্কুল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 50টা, যেটাও কিন্তু যথেষ্টই একটা গর্বের বিষয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা মেদিনীপুরে রয়েছে এবং এখানে সিট সংখ্যা হচ্ছে 60টা। তারপরে চলে আসছি দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা হচ্ছে হাওড়া, ঠিক আছে, দেখো হাওড়া লেখা আছে, হাওড়াই, এখানে সিট সংখ্যা আছে 40টা। নার্সিং ট্রেনিং স্কুল বিশ্বসিংহ, আচ্ছা, এটা গভর্নমেন্ট কুচবিহারে, কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং সম্ভবত ডিস্ট্রিক্ট হসপিটালই হবে এটা, এইটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কি নতুন কলেজ নাকি এটা ডিস্ট্রিক্ট হসপিটাল বোঝা যাচ্ছে না, বাট আশা করতে পারো ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এখানে কিন্তু রয়েছে 50টা সিট সংখ্যা, ঠিক আছে। নার্সিং ট্রেনিং স্কুল নীলরতন মানে এনআরএস হসপিটালে, এনআরএস হসপিটালে কিন্তু সিট সংখ্যা রয়েছে 70টা, যেটা যথেষ্টই একটা সম্মানের। তারপর দেখতে পাচ্ছ আরজিগড় মেডিকেল কলেজ, এবং এখানে কিন্তু রয়েছে 65 সিট সংখ্যা সুইটেবল রয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এখানে সিট সংখ্যা 75। তারপর দেখতে পাচ্ছ শম্ভুনাথ পণ্ডিত, এখানে রয়েছে 36 অনলি, মানে 36টা। তারপরে দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল সাব ডিভিশনাল, যেটা কেডি, ঠিক আছে, প্রধান রোড কালিম্পং, এখানে রয়েছে কালিম্পংয়ের, ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে 40টা সিট সংখ্যা। নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি সদর এখানে কিন্তু রয়েছে এবার সিট সংখ্যা 100টা, যথেষ্টই কিন্তু হাই ডিমান্ড রয়েছে। তারপর দেখছো নার্সিং ট্রেনিং স্কুল বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানে কিন্তু 100টা সিট সংখ্যা রয়েছে। লেডি ডাফরিন রয়েছে 55। তারপর দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানে রয়েছে 100টা সিট সংখ্যা। তারপর চলে আসছি তোমাদের হচ্ছে গিয়ে নার্সিং ট্রেনিং স্কুল বালুরঘাট, এখানে রয়েছে তোমাদের 65। ডিস্ট্রিক্ট হসপিটাল তোমার হচ্ছে কি হুগলি, ঠিক আছে, চিনসুরাটাও খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 60টা সুইটেবল রয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল 60 রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে কি নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল যেটা শিয়ালদা রয়েছে, সেখানে হচ্ছে 40, মাত্র 40টা সিট সংখ্যা রয়েছে, সুইটেবল রয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল পূর্ব মেদিনীপুর, যেখানে কিন্তু সুইটেবল সংখ্যা হচ্ছে 100টা, ভালো একটা সংখ্যা কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরে। তারপরে চলে আসে গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এখানে 60টা সিট সংখ্যা রয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে রয়েছে 50টা। নার্সিং ট্রেনিং স্কুল উলিবেড়িয়া এসডি হসপিটাল, এখানে 90টা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ অশোকনগর যেটা ছেলেদের, এখানে 70টা রয়েছে, মানে সব মিলিয়ে 105টা হচ্ছে ছেলেদের সিট সংখ্যা, ঠিক আছে, সব মিলিয়ে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে 100টা বা তার থেকে কম বেশি হয়, তো এবার কিন্তু 100টা দেখাচ্ছে সুইটেবল। এটা যতক্ষণ না সিট ম্যাট্রিক্সে দেখাচ্ছে তখন কিন্তু বোঝা সম্ভব নয়, বাট ধরে রাখো এটাই কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্সে আসতে চলেছে। তারপর চলে আসছি নার্সিং ট্রেনিং স্কুল চিত্তরঞ্জন সেবা সদন, ঠিক আছে, শিশু সদন, এটা হচ্ছে তোমাদের 56। তারপর দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল মালদা মেডিকেল কলেজ, এটা কিন্তু আগের বছর সম্ভবত ছিল না, এবছর কিন্তু অ্যাড করেছে, মানে সুইটেবল রয়েছে, সিট সংখ্যা হচ্ছে 50টা। তারপর চলে আসছি এগুলো সব প্রাইভেট কলেজ, আর আশা করছি গভর্নমেন্ট নেই। এই দেখো দুটো আছে গভর্নমেন্ট কলেজ, দুটো আছে, স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এখানে গভর্নমেন্ট, এবং এখানে সিট সংখ্যা মাত্র 20টা, এবং জঙ্গিপুর এসডি হসপিটাল সিট সংখ্যা 60টা, আর কিন্তু সেরকমভাবে কোনো গভর্নমেন্ট কলেজ নেই, বেশ প্রাইভেট হয়ে গেল। এই দুটো তোমাদের দেখালাম, এবার এর বাইরেও কিছু কলেজ আছে, দেখতে পাচ্ছ যে লিস্ট অফ বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি, অলমোস্ট যতগুলো গভর্নমেন্ট কলেজের কথা বললাম সবগুলোই থাকবে। যদি এক্সট্রাও কিছু থাকে সেটা হয়তো আগের বার যদি কোনো অ্যাপ্রুভাল পেয়ে থাকে, এর আগে একটা মাসের একটা অ্যাপ্রুভাল ছিল, সেখানে যদি পেয়ে থাকে তাহলে খুবই ভালো। তো যাই হোক, এই ছিল তোমাদের আজকের মূল বিষয়, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। কে কোন কলেজে পড়তে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।